মাটিতে জন্ম তোমার, এই মাটিতে মরণ, এই কথাটি মানুষ তুমি রাখিও স্মরণ, ও মানুষ রাখিও স্মরণ। মাটির থেকে আল্লাহ বানাইছে, মরার পরে আবার গ্রামের লোক, পিতা মাতা, আত্মীয় স্বজন, ছেলে মেয়েরা মাটির ঘরে রেখে আসবে, মাটির সঙ্গে তুমি মিশে যাবে, আবার কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হবে। ওয়ানুফি কাফিস সুরি ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রব্বিহিম ইয়ানসিলুন। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আকরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা। উঠবেন, আপনি তো মাটির সঙ্গে মিশে গেছেন, কিভাবে আমি হাবিবুল্লাহ উঠব, কিভাবে আহসানুল্লাহ উঠবে, কিভাবে জিহাদি উঠবে, কিভাবে আল্লাহর অলিরা উঠবে, আল্লাহর প্রিয় বান্দারা উঠবে, নাফরমানেরা উঠবে। রুহু আছে আল্লাহর কাছে, হাবিবুল্লাহর রুহু তুমি যখন টান দেবে, হাবিবুল্লাহর কবর থেকে টাটকা হাবিবুল্লাহ উঠবে। সুবহানাল্লাহ। আহসানুল্লাহর কবর থেকে যখন রুহু টান দেবে, আহসানুল্লাহ রুহু টান দেওয়ার সাথে সাথে টাটকা এই কালারের আহসানুল্লাহ উঠবে। আপনার যখন টান দেবে, দুনিয়ায় যে কালার যেরকম লম্বা ছিলেন ওইভাবেই উঠবেন। সুবহানাল্লাহ। আপনাদের একটা বুঝ দেই, একটা আলুর ভিতরে যখন কোলা বাহির হয়, ওই আস্ত আলু কি আপনারা রোজ না ওটা তিন চার ভাগ করেন? কথা বলেন, তিন চার ভাগ করার পরে জমি চাল দেওয়ার পরে কবরের মতন কিন্তু আলু ঢেকে দেন। কবর দেওয়ার পরে যেমন আমরা মাটি এ করি দেই, আলু কিন্তু আমরা কবর দেই। কবর মানে পোতা, এই আমরা মরি গিলি পোতে। তো এটা বললি কেমন একটা লাগে, তাই কয় দাফন করিস, কি করিস? আলুও তো দাফন করা হয়। ও ঘড়ি বন্ধনে কত স্টাইল এখন দাফন করা, এখন আলু বীজ দাফন করার পরে 15 দিন পরে যে খুঁড়িয়ে দেখবেন ওখানে আলু পাবেন না, পয়সে আলুর বীজ, পয়সে কি হলো? কিন্তু কোনো কৃষক কি মন খারাপ করে? করে না। এক মাস পরে দেখে যেখানে আলুর বীজ রোয়া হয়েছিল সেইখান থেকে নতুন সবুজ কালারের গাছ বাহির আছে। উনি সলিমতি তখন হাসে, আমার লাইন ভালো, কি ভালো? কেন আলু রুইছিলেন, সে পয়সে গেছে, লাইন ভালো কি করিয়ে? তারপরে 2 মাস দেওয়ার পরে আলুর গাছ ধরে টানতে দেখবেন একটা একটা গাছের গোড়ায় 3-4টে পর্যন্ত টাটকা আলু বাহির হয়। কর না কেন? এখন আলু রোলেন, পৈতি মাটির সঙ্গে মিশে গেল, 3 মাস পরে গাছ টান দেওয়ার পরে টাটকা আলু। এটা যদি আল্লাহ পাক দুনিয়ার চোখে আমাদের টাটকা দেখাইতে পারে, তুমি হাবিবুল্লাহ, তুমি দেলোয়ার, তুমি আহসানুল্লাহ, তুমি আজিজুল, তুমি সালাম, তুমি কাসেম, মরিয়ে গেছো আলুর মতো মাটির সঙ্গে মিশে গেছো, আলুর গাছ ধরে টান দিলে যেমন পোতা আলুর থেকে টাটকা আলু ওঠে, কিয়ামতের ময়দান কায়েম হলে হাবিবুল্লাহ রুহু ধরে যখন গাছ ধরে টান দেবে, টাটকা হাবিবুল্লাহ দুনিয়ার কবর থেকে উঠবে। বিশ্বাস হয়? তারপরেও নাস্তিক মার্কা টেকি বলবে, এ হয় না।